নির্বাচন বানচাল করতে না পেরে বিএনপি এখন শক্তি সঞ্চয় করছে বড় ধরনের সহিংসতা করার বলে আশঙ্কা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের অভিযোগ করেন, সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানান ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বিএনপি। নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য নিয়ে আওয়ামী লীগ সামান্যতম অস্বস্তিতেও নেই, বরং স্বস্তিতে আছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপির নির্বাচনে অংশগ্রহণ না করা ছিল এদেশের সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্রের অংশ। নির্বাচন নিয়ে বিএনপির অপকৌশল পরাজিত হলেও তাদের ষড়যন্ত্র থেমে নেই, তারাও তাদের দোসররা এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।